পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও আকমুল খান রোডের মধ্যকার সংযোগ পথটি বন্ধ করে নির্মাণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ওই এলাকার বাসিন্দারা রাস্তা বন্ধ না করার জন্য মেয়রের দপ্তরে আবেদন করেছেন স্থানীয়রা আমিমুল হাসানের রিপোর্ট 2014 সালে বাবুবাজার সেতুর নিচের জায়গাটি দখলমুক্ত করে স্থানীয়রা তৈরি করা হয় মিডফোর্ড হাসপাতালের দিকে যাওয়ার পথ মাত্র পঞ্চাশ ফুট দৈর্ঘ্যের সড়কটি দিয়ে সহজে পৌঁছা যেত গন্তব্যে তবে সেতু নিচের এই পথের ওপর নির্মাণ করা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র বা এসটিএস সিদ্ধান্ত থেকে সরে আসার আহমান জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয়রা আমাদের এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আমরা চাই এস টি এসটা এখান থেকে সরে যাক এলাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না এলাকার কোনো লোক অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স যাইতে পারে না চালের ব্যবসাটা এমনিতেও নাই টোটালি বন্ধ হয়ে ফলের ব্যবসা চালের ব্যবসা ওষুধের ব্যবসা থাকবে না এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে ব্যবসা কয়েকটা মহল্লা একটা রাস্তা বন্ধ করছে পাশেই বিরাট একটা জায়গা আছে একটা না দুইটা স্টেজ করা যায় ওনার দুইটা স্টেজ করুক তাতে কোনো আপত্তি নাই কিন্তু রাস্তাটা কেন বত্রিশ ফুট রাস্তা আপনার পাঁচ পাঁচ ওয়াক ওয়াকওয়ে বন্ধ করে দিয়ে এখানে দেখেন কলাম টলাম করে পিলার করে একদম স্থায়ীভাবে করা হচ্ছে একশো বছরের রাস্তাটা ওপেন করার কোনো সুযোগ নাই এস টি এস বন্ধের আবেদন জানানো হয়েছে কাউন্সিলরের কাছে আমি মেয়র মহোদয়কে অবগত করি যে আমার এলাকার লোকের দাবি আপনি স্টেজটা যদি আরও আর জায়গা আছে ওখানে নেন নিলে আমার এলাকা লোকের উপকৃত হবে মেয়রের দপ্তরেও চিঠি দিয়েছেন স্থানীয়রা ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলছেন আবারও পরিদর্শনে যাবেন তারা নাগরিকদের চলাচলে অসুবিধা হয় এমন কিছু করবেন না তারা তো মাননীয় মেয়র পদে আসবেন উনি ওটার ব্যাপারে আমাদের সাথে ওনার অন্যান্য কর্মকর্তাদের সাথে বসবেন এবং সিদ্ধান্ত অবশ্যই এটার ব্যাপারে যদি দেন তার পরবর্তীতে হয়তো এটার একটা ফলপ্রসূ কিছু একটা হতে পারে এলাকাবাসীর প্রত্যাশা পথটি উন্মুক্ত করতে পদক্ষেপ নেবে সিটি কর্পোরেশন আমিমুল হাসান নাগরিক ঢাকা